আজ আমরা এসেছি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক সালেহা চৌধুরীর বাসায়। তার জীবনের নানা গল্প নিয়ে আজ আমরা কথা বলবো, বিশেষ করে তার সাহিত্যের জায়গাটা আমরা ধরার চেষ্টা করব। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা অনেক, 75টি। সেই 1959 সাল থেকে তিনি লিখছেন এবং তার লেখা প্রকাশ হয়ে আসছে আজ 2022। এই দীর্ঘ জীবনের তার গল্প, তার লেখালেখি, তার পেশাগত জীবন, তার জীবনের ভাবনা, দর্শন, এগুলো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। জন্ম রাজশাহীতে, সেখানে আমার আব্বা স্কুল ইন্সপেক্টর ছিলেন। তো উনি রাজশাহীতে বদলি হয়ে এসেছেন, তখনই আমার জন্ম হয়। এবং এখানে রাজশাহীর স্মৃতি আমার তখন বেশি কিছু মনে নেই, কারণ ওখানে ছোটই ছিলাম। এরপরে আব্বা বদলি হয়ে নওগাঁতে আসার পরেই আমার অল্প অল্প ছেলেবেলার কথা মনে আছে। তো আমার আব্বার নাম ছিল সুজাত আলী এবং মায়ের নাম ছিল খোদেজা খাতুন। আব্বা ছিলেন এই স্কুল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস, পরে তিনি টেক্সটবুক বোর্ডের সেক্রেটারি হন এবং পরে এডিপিআই বা অ্যাডিশনাল ডিপিআই হয়ে রিটায়ার করেন। তো আর আমার মা খোদেজা খাতুন এই ক্লাস 5-6 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু খুব গল্প পড়তে ভালোবাসতেন। পরে যখন তার চোখ খারাপ হয়ে যায় অনেকটা, তখন আমরাই তাকে গল্প পড়ে শোনাতাম এবং তিনি খুব এনজয় করতেন সেটা। আর আমরা চার ভাই বোন, সবচেয়ে বড় আমার ভাই যার নাম আবুল কালাম আজাদ, তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, 5টা ইঞ্জিনিয়ারিং কলেজের। এবং পরে তিনি ব্যবসা শুরু করেন, প্রিন্টিং প্রেস কেনেন এবং আমাকে অনেকগুলো বই আমার ছাপিয়েছিলেন, ভুলভাল সহ বলাই ভালো। আর আমার তিন বোন, বড় বোনের নাম খালেদা হানুম আর আমার মেজো বোনের ডাক নাম রুবি, ভালো নাম শামসুন্নাহার, উনিও পড়াশোনা করেছিলেন, এমএ পাস করেছিলেন। আমার ভাই বোনদের মধ্যে আর কেউ নেই, আমি একা এখন আছি, আমি সবার ছোট ছিলাম। এখন আমার ছোটবেলার কথা যেটা মনে পড়ে, যে আমি খুব বন বাজারে ঘুরতে খুব ভালোবাসতাম, মানে ছেলেপুলে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বড়ই গাছের নিচে বসে অনেক বড়ই পেরে ওখানেই মাখা হচ্ছে, ওখানেই খাওয়া হচ্ছে, মানে যাকে বলা হয় বন বড়ইয়ের ফলার উৎসব, এসব আমার খুব প্রিয় ছিল। তারপরে আমি সবচেয়ে ভালোবাসতাম সাঁতার কাটতে, তো ওই পুকুরে যেয়ে সাঁতার কাটতাম, প্রচুর সাঁতার কাটতাম। আর দুপুরবেলা মা ঘুমিয়ে গেলে আমাকে যেতে হতো, কারণ মা এত বেশি সাঁতার কাটা পছন্দ করতেন না। তো কোনো কোনো দিন সাঁতার কাটতে 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 আমার চোখ লাল হয়ে যেত, তো মা দেখলে তো বকাবকি করবেন, মা হয়তো দুপুরে ঘুমিয়ে আছেন, কোনো একটা শরৎচন্দ্রের বই তার বুকের উপরে তিনি ঘুমিয়ে আছেন, আর এই ফাঁকে আমি যেয়ে সাঁতার কাটছি। তো চোখ যখন খুব লাল হয়ে যেত তখন খুব ভয় পেতাম, মা তো দেখেই বুঝবেন যে এ তো পুকুরে যেয়ে সাঁতার কেটে এসছে। তখন আমি ওই সবাই এটা বলতো যে যদি আমি দুর্বাঘাস তুলে সেইটা চোখের উপরে ঘষে দিই তাহলে লাল ভাবটা চলে যাবে, তো আমি তাই করতাম। তো যেত কিনা জানি না, মা বুঝলেও হয়তো বুঝতেন কি বুঝতেন না জানি না, তবে সেটা নিয়ে তেমন কোনো কথা শুনতে হয়নি। আমার টাইমিংটা খুব ভালো ছিল, আমি জানি তিনি কতক্ষণ ঘুমান এবং কখন তিনি ঘুম থেকে ওঠেন, ওইটা ছিল আমার সাঁতারের সময়, এই আর কি। তারপরে নওগাঁতে আমাকে পিটি ইনস্টিটিউটে আব্বা ক্লাস 2-তে ভর্তি করে দেন, ওটা ছিল হচ্ছে টিচার ট্রেনিং একটা কলেজের মতো। ওই সময়টা আমি ধরি 50-এর 54-55-56 এই সময়টা, এবং সেই সময়ে চারপাশটা খুব নিরিবিলি নির্জন ছিল, ঘাসের মাঠ ছিল, দিগন্ত ছিল, গাছপালা ছিল, বন ছিল, জঙ্গল ছিল, কাঠঠোকরা ছিল, যেগুলো আমি অনেক পরে গিয়ে তার কোনো কিছু আর খুঁজে পাইনি। সেখানে এখন বড় বড় দালান হয়েছে, যেটা হচ্ছে সারা বাংলাদেশে,
এবং আমার সেই পুকুরটি একটা ছোট্ট ডোবা হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো 54-55-56 সালের কথা, কারণ আমি 59 সালে ম্যাট্রিক দেই, তখন আমরা নওগাঁ ছিলাম না। আব্বা এরপরে ফরিদপুরে বদলি হয়ে আসেন এবং ফরিদপুরে আমি 6, 7, 8, 9, 10 পড়েছিলাম। ম্যাট্রিকের কিছু আগে আমার আব্বা আবার বদলি হয়ে রংপুর চলে গেল, তো ম্যাট্রিকটা আমার ওখানে দেওয়া হয়নি। তো আমার ছেলেবেলা প্রধানত কেটেছে নওগাঁ এবং ফরিদপুরে। আমি ম্যাট্রিক দিই 1959 সালে এবং সেই জন্যই ওই সময়টাই মানে খুব ভালো কেটেছে আমার ফরিদপুরে। ফরিদপুর তখন ছিল একটা চমৎকার জায়গা, মানে মাঠ ঘাট, বেতফলের বন, জঙ্গল, চালতা মাখা খাওয়া, পুকুর, নদী, সে একটা হৈ হৈ কাণ্ড, তালের গুড়, ইলিশ মাছ, সমস্ত কিছু ফরিদপুরে আমি এনজয় করেছি। তো সেই ফরিদপুর ছেড়ে যখন আমরা চলে এলাম রংপুরে, তখন মনে হলো যে আমার একটা শৈশবকে ওখানে ফেলে আমি চলে এলাম। আমার মন অনেক দিন খুব খারাপ ছিল, রংপুরকে আমি নিতে পারিনি ঠিক মতো, কারণ রংপুরে তালের গুঁড়ো পাওয়া যেত না, ইলিশ মাছও পাওয়া যেত না, লোকরা সব ওই পাটের শাক খেত খুব বেশি করে ওখানে, এইসব নিয়ে রংপুর। রংপুর হয়তো এখন অনেক পরিবর্তন হয়েছে, তা আমার ছেলেবেলার রংপুরটা আমার খুব একটা পছন্দের ছিল না, যেমন আমার পছন্দের ছিল ফরিদপুর। এইভাবেই ছোটবেলায় আমার খুব ভালো লাগতো বই পড়তে, নানা সব বই ছিল, যেমন হেমেন্দ্র রায় বোধ হয় ওনার বই, হানাবাড়ি, তারপরে যক্ষের ধন, আবার যক্ষের ধন, তারপরে শিশুতোষ, নানা পত্রিকা, এই সমস্ত পড়তাম, আবার ডিটেকটিভ বই, আর একটু বড় বড় হয়ে বাহারাম সিরিজ, এসব পড়তে শুরু করলাম। তো আমার বই পড়তেও খুব ভালো লাগতো, আমাদের সময় তো টেলিভিশন ছিল না, কাজেই বই পড়াটাই আমাদের একটা বিরাট বড় আনন্দের ব্যাপার ছিল। বাবা বদলি হয়ে এলেন ঢাকায়, ঢাকায় এসে আমি কলেজে ঢুকলাম, হলিক্রস কলেজে। হলিক্রসে ঢোকার পর 2 বছর শেষ না হতে আমার বিয়ে হয়ে গেল। আমি যে এখন ছোটদের বই লিখি, লীলা মজুমদার বলেছেন, আমাদের সত্যজিতের পিসিমা, লীলা মজুমদার বলেছেন, যার ছেলেবেলা নেই তুমি কখনো ছোটদের বই লেখার চেষ্টা করো না। আমার পারিবারিক জীবন বলতে আমি যা বুঝি সেটা হলো আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমার বিয়ে হয়েছিল যখন আমি ইউনিভার্সিটিতে কেবল প্রবেশ করি সেই সময়। তো তখন বিয়ের পরে আমার হাজব্যান্ড তো ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, আমার ছেলে মেয়ে, ছেলে তখন 65, এখন বড় 50-এর উপরে বয়স, সেও এখন লেখালেখি করছে আর একটা কম্পিউটার কনসালটেন্ট, ভালো পজিশনে আছে কম্পিউটার কনসালটেন্ট। আর মেয়েটি, ছেলের নাম হচ্ছে, ডাক নাম দিশা, ভালো নাম আশিক চৌধুরী ছিল, কিন্তু স্কুলে বিদেশিরা ওরা নাম বদলে ফেলে মানুষের, আশিককে ডাকতে পারে না আশিক, করে ফেলছে অ্যাজিক, অ্যাজিক করার জন্য নামটা আজিক হয়ে গেছে, এখন আর আমরা বদলাই না। তো আমার ছেলে আবার দেখেছে যে পার্সিতে আজিক মানে হলেও যা, আশিক মানেও তা, কাজে ও আর ওটা বদলায়নি, ওই নামটাই রয়ে গেছে ওর, আজিক। তো সবাই বলে এটা আপনি কী নাম রেখেছেন অ্যাজিক, আমি বলছি আমরা কি অ্যাজিক রেখেছি, আমরা তো রেখেছিলাম আশিক, আশিক আনন্দ চৌধুরী ছিল ওর নাম, সেই ছেলে এখন অ্যাজিক চৌধুরী হয়ে গেছে, বিদেশ আর কিছু করার নেই, ওরা খুব নাম বদলায়। যেমন আমি যাওয়ার পরে আমাকে সবাই ডাকতে লাগলো স্যালি স্যালি, আমি বলছি নো মাই নেম ইজ নট স্যালি, আই এম সালিহা, বলছে না ইউর উই ডোন্ট লাইক ইউর হায়ার দেন, আই ক্যান হেল্প ইট, দ্যাটস মাই নেম। তো এইভাবেই ওরা নাম বদলে দেয় মানুষের। আর আমার মেয়ের নাম দিঠি, ভালো নাম নাজমুল সেহার, সেও ওখানে একটা ইয়েতে কাজ করে, একটা স্কুলে কাজ করে, গ্রামার স্কুলে অ্যাকাউন্ট দেখে, আবার কেয়ারার, বুড়ো বুড়িদের ওখানে যেও কাজ করে, তাদের কেয়ারিং করে, তাদের নানা হেল্প করে, দুটোই ও খুব এনজয় করে ওর কাজ। তো আছে ছেলেটা বিবাহিত, ওর দুটো ছেলে আছে, ড্যানিয়েল চৌধুরী আর বেন চৌধুরী, দুই ছেলে ওর। আর আমার মেয়ের কোনো ছেলে পেলে হয় নাই, ওর বড়ের নাম জন মার্টিন, ও হলো আয়ারল্যান্ডের। আর আমার ছেলের বউ ইংলিশ, তো আমাদের বাড়িতে ইংলিশ, আইরিশ সবার ভিড়, তার মধ্যে আমি হলাম শাশুড়ি। তো যখন ছেলের বউ আসে সে বলে আমি তোমার চানা ডাল আর এগ খুব ভালোবাসি, ওইটা করবা,
আর যখন জামাই আসে বলে আমি তোমার ডাল খুব ভালোবাসি, এই নিয়েই আছি ছেলে মেয়ে নিয়ে। আমার হাজবেন্ড মারা গেছেন 13 সালে, 8 বছর আগে। আমাদের বাড়িতে না একটা সাহিত্যের পরিবেশ ছিল। আমার ছেলেবেলায় যখন প্রচুর বই পড়েছি, তখন আমাদের বাড়িতে বই থাকতো প্রচুর। আমার আব্বা প্রচুর বই কিনতেন, আর তিনিও সাহিত্যের লোকই ছিলেন এবং অনেক বই পড়তেন। কাজেই বই পড়তে পড়তে হঠাৎ একদিন আমার রাফ খাতায় আমি একটা ছোট্ট গল্প লিখি। তার আগে আমি যেহেতু আমার ভাগ আমার বড় বোনের 8 জন ছেলেমেয়ের আমি ছোটো খালা, তার সেই ছেলেমেয়েরা সব আমার অনেকটা আমার বন্ধুর মতো ছিল। তো আমরা তো একসাথে বড় হয়েছি, তখন ওরা আমাকে বলতো খালা একটা গল্প করেন, হয়তো আমি একটা বানিয়ে বানিয়ে একটা গল্প করলাম এরকম। তো এইসব বানিয়ে বানিয়ে গল্প করতাম। স্কুলেও মেয়েরা খুব আমার কাছ থেকে গল্প শুনতে যেত, জানি না কেন। মাঠের মধ্যে বসে আমি সে বিরাট বিরাট গল্প বলতাম ওদের, বলতাম এই সিনেমাটা না আমি যখন আমার ফুপুর বাড়ি গেছিলাম সেখানে হলে বসে এই সিনেমাটা দেখেছি, এটা সেই সিনেমার গল্প। তারপরে এই করতে করতে একদিন আমি আমার রাব খাতায় লিখতে বসলাম, একটা গল্প লিখলাম, কার কি কার বিড়াল হারিয়ে গেল এরকম নিয়ে। তো আমার মেজ বোন ওই খাতাটা প্রথমে দেখলেন, দেখে খুব হাসাহাসি করলেন, বলে বাবারে আমাদের রুনু তো এখন সাহিত্যিক হয়ে যাচ্ছে, গল্প লিখে দেখো কত কিছু। তো ওর হাসাহাসিটা ভালো ভালো অর্থে হেসেছিলেন, কিন্তু আমার মনে হলো এটা একটা ব্যঙ্গ করছে আমাকে, পড়াশোনা করে না বই লিখতে চায়, গল্প লিখতে চায়। তো আমি করলাম কি, এরপরে লিখে লিখে লুকিয়ে রাখতাম যেন ও দেখতে না পায়। তো এই করতে করতে চলছে, আমি এটা লিখছি, ওইটা ছিঁড়ছি, এটা লিখছি, ওটা করছি। তারপরে কচিকাচার আসরে আবার পাঠিয়েছিলাম দুই একটা গল্প। এই করতে করতে একদিন যখন 59-এ যে বছর আমি ম্যাট্রিক দেই, সেই বছর আমি একটা গল্প লিখলাম, একটা বড়দের গল্প, নাম দিলাম মিনু চৌধুরী। তো গল্পটা আমি বেগমে পাঠিয়ে দিলাম। বেগম পত্রিকা মনে হয় আমাদের মতো নারী সাহিত্যিকের সবারই একটা আঁতুর ঘরের মতো, ওইখানে আমাদের সন্তানরা ভূমিষ্ঠ হয়েছে প্রথম দিকে, মানে বেগম ছাড়া আমাদের আর কিছু নেই সেই অবস্থা। পরে ললনায় চলে গেলাম, কিন্তু বেগমের অবদান অনেকটা সেই সময়। তো আমি গল্পটা পাঠিয়ে দিলাম, দিয়ে তো ভাবলাম যে এটা ছাপা হবে না, এই আবার কী ছাপাবে। ওমা, ওই সপ্তাহেই বেগম আসে, দেখি ভিতরে লেখা মিনু চৌধুরী সালেয়া খাতুন। তখন আমার খাতুন, বিয়ের পরে চৌধুরী হয়েছি পরে খাতুন। আমি তো কি যে আনন্দ, আমি বোঝাতে পারবো না, আমার গল্প বেগমে ছাপা হয়েছে এবং ছাপার অক্ষরে আমার নাম, নিজের নাম আমি বারবার পড়ছি। আব্বাকে দেখালাম, মাকে দেখালাম, সবাইকে দেখালাম। ওই যে শুরু হলো 59-এ একটা গল্প। তারপরে আমি গল্প লিখতাম, এই গল্প এই বেগমে যেত, ললনায় যেত, ইত্তেফাকে যেত, পূর্বদেশে সব জায়গায় গল্প পাঠাতাম। এই করতে করতে অনেকগুলো গল্প জমে গেল, মানে একটু বড়দের গল্প। তখন আমি 67 ওইটা বই করতে পাঠালাম। এখানে আজিমপুরে একটা প্রেস ছিল, সেই প্রেসে মালিক ছিলেন খুব ভালো, তিনি ওই বইটা করলেন, নাম দিলাম যখন নিঃসঙ্গ। কেন দিলাম জানি না, মানে যখন মানুষ একা থাকে তখনই লেখে এরকম কোনো ব্যাপার হয়তো। তো যখন নিঃসঙ্গ একটা আমার বোনের ছেলে যে দুলাল বললাম যে নাসার সায়েন্টিস্ট, ও একটা ইয়ে নিয়ে এলো, শিল্পী এনে একটা ছবি করলো, একটা মহিলা বেদনাবিধুর মুখে বসে আছে সবুজ মলাট। কিন্তু বইটা সেই কালের প্রিন্টিং প্রেসে ছাপা হলেও তার ভেতরে একটা বানান ভুল ছিল না, একটু একটু করে ওর অক্ষরগুলো বসাতো এবং কি নিখুঁত সে কাজ, কোনো বানান ভুল নেই। তো এই আমার প্রথম বই যখন নিঃসঙ্গ। সেই বছরই আমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলাম লেকচারার হিসাবে। তার আগে তো ওখান থেকে এমএ করেছি, অনার্স করেছি। লেকচারার হিসেবে জয়েন করার পরে তারপরে আমি আবার আর একটা বই লিখেছিলাম, যার নাম দিয়েছিলাম সাহিত্য প্রসঙ্গে। এই দুটো বই আমি প্রথম দিকে করি, আর নিয়মিত বই তো বই, নিয়মিত আমি এখানে ওখানে লেখালেখি পাঠাতাম, তারা ছাপাতেন, খুশি হতেন, আমিও খুব খুশি হতাম। আমার লেখার লেখা কখনো ছাপার অক্ষরে দেখলে এখন আমার আগের মতোই ভালো লাগে। 1959, আজ হলো 2022, একটা দীর্ঘ সময় আপনি পেয়েছেন আপনার জীবনে সাহিত্য রচনার ক্ষেত্রে।
59 মানে প্রথম প্রকাশিত আপনার ছোট গল্প বেগম পত্রিকা, নূরজাহান বেগম সম্পাদিত সমস্ত মহিলা লেখিকার, ওটা হলো আতুরঘর। এই দীর্ঘ সময়ে আপনার গ্রন্থ প্রকাশিত হয়েছে 75টি। কি মনে হয় যে এতদিন সাহিত্যের সঙ্গে আছেন, আপনার স্বপ্নের জায়গা থেকে আজকের এই পর্যায়ে এসে আপনার অনুভূতি কেমন হয়েছে? কি বিদেশে গিয়ে যে মানুষের খুব একটা খারাপ লাগে সেটা আমার লেগেছিল প্রথম দিকে। খুব শীত বেশি, নিজে সব কিছু করতে হয়, তারপরে ছেলে মেয়ে দেখো, সব দেখা, আবার কাজ করা, আবার চাকরি করা, সব মিলিয়ে মিশিয়ে আমি খুব প্রথম দিকে আমার ভালো লাগেনি। তারপরে কেমন করে আস্তে আস্তে দেশটাকে পছন্দ হয়ে গেল। তারপরে যখন লেখালেখির মধ্যে আবার ঢুকে গেলাম, তখন মনে হলো যে ভালোই তো, আমি তো এখানেই তো সুন্দর লিখতে পারছি। তো প্রথমে তো কলমে লিখতাম, তারপরে আবার ওই ল্যাপটপ হলো, কম্পিউটার হলো, ওইসবে লেখা শুরু করলাম। তো টাইপেও লিখেছিলাম, টাইপ করি আমি এখন, আর হাতে লিখি না, হাতে লেখা না না, যখন টাইপিস্ট যে কি বলে টাইপরাইটার ছিল। হ্যাঁ, আমি টাইপও করেছি, টাইপ করেছি, তবে টাইপ করেছি ইংরেজি, বাংলা টাইপ ছিল না আমার। আচ্ছা, তারপরে কম্পিউটার হওয়ার পরে তখন আমি কম্পিউটারে লেখা শুরু করলাম। এই আর কি, মনে হয় যে আমি অনেক সময় পেয়েছি লেখালেখির জন্য, অনেক লিখেছিও আমি, এবং লিখতে আমার ভালো লাগে। এক একজন আছে না যে দায়ের পড়ে লিখছে, ওরকম না, আর একটা আনন্দ। মানবত বলেছিলেন না, লিখতে গেলে গাঢ় আনন্দে ভরে থাকে মন, আমারও তাই, এক ধরনের আনন্দে ভরে থাকে। 1961 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাই পড়ার জন্যে, সেটা হলো বাংলায় অনার্স পড়তে গিয়েছিলাম। বাংলায় অনার্স করলাম, আমার সময় আমার সঙ্গে আমার সহপাঠী ছিলেন আমিনুল ইসলাম বেদু, রশিদ হায়দার, গোলাম সারোয়ার, দিলীপ দত্ত, প্রশান্ত ঘোষাল, আরও অনেকে, এখন এই ফকির আশরাফ, এরা সব। আর মেয়েদের মধ্যে ফেরদৌসি মজুমদার, আর নীনা আক্তার বানু, আরও অনেকে ছিলেন, যেমন বকুল হোসনারা বকুল, এরকম কয়েকজন ছিলেন আমার সাথে। তারপর এম এ পাশ করার পরে একটু রেস্ট নিলাম, আমি বললাম যে এই যে ঢুকলাম ইউনিভার্সিটিতে, বিয়ে হলো, বাচ্চা হলো, সব, আমি ইউনিভার্সিটিতে থাকতেই আমার সব হচ্ছে, আমার তো একটু রেস্টের দরকার। একটুখানি রেস্ট নিতে না নিতেই একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা লেকচারের পদ খালি হলো, আর আমার হাজব্যান্ড তখন বললো তুমি অ্যাপ্লাই করে দাও। তারপরে অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ হলো, আমি একটা চাকরি পেলাম ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে 1967, সেই 67-এর সেপ্টেম্বর মাসে আমি ইউনিভার্সিটিতে জয়েন করলাম। জয়েন করার পরে তার প্রথম দিকে আমার ছাত্রছাত্রীদের মধ্যে মনে আছে অনেককে, ছাত্রীদের মধ্যে মনে আছে প্রধানত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে বেবি মওদুদ, কাজী রোজি, তারপরে গুণও দাবি করে, নির্মলেন্দ গুণও দাবি করে, সে আমার ছাত্র, আবিদ আজাদ, এইসব মানে বিখ্যাত মানুষরা আমার সব ছাত্রছাত্রী ছিলেন, যেটা বলতে আমার খুব গর্ব হয়। যেরকম হয় কি যে আপনি যে অনেক বই লিখেছেন এবং বাংলাদেশের প্রায় সব পত্রিকাতে আপনার লেখা ছাপা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ছাপা হয়েছে, কিন্তু পাঠকেরা কি বলে আপনার লেখা পড়ে, বা পাঠকের অনুভূতি সম্পর্কে? আমি তো বাইরে থাকি, পাঠক তো মোটামুটি ভালোই বলেন, আমার তো পাঠক দেখা যাচ্ছে বোদ্ধা পাঠক বেশি। আচ্ছা, যেন আমি বলেছি কবির চৌধুরী, আমার ছোট গল্পের বই পড়ে আমি যখন ফিরে এলাম, তা ফিডব্যাক দিচ্ছেন অত্যন্ত আগ্রহ সহকারে, এটা আমি আশা করিনি, এবং বলছেন যে প্রতিটি গল্প ভালো। জিল্লুর রহমান সিদ্দিকি আমার বই ট্রু হিস্টরি অফ কেলিগাংয়ের অনুবাদ করছেন, অতবার একজন মানুষ মূলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে অনুবাদ করছেন, এবং সেটা আমাকে দিচ্ছেন এবং বলছেন তুমি একটা অসাধ্য কাজ করেছ। এই যে মানুষদের রিজিয়া রহমান আমার অনন্যা পুরস্কারের সময় পুরো শত গল্প পড়েছেন, পড়ে ছুটতে ছুটতে গেছেন যে আমার কথা বলবেন, যে গল্পগুলো তার ভালো লেগেছে, এবং কী করছেন জানো, মজা শোনো, উত্তরা থেকে আসছেন তো ব্লক হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আর তিনি জোরে জোরে দোয়া পড়ছেন যেন আসতে পারেন, এই ঢুকেই এরকম করে হাত দিয়ে আমাকে বলছেন সালে আমি এসে গেছি, আমার বুকটা না একদম ঠান্ডা হয়ে গেল শুনে, মানে ভালোবাসা, তাহলে ভালোবাসার জায়গাগুলো একেবারেই আপনাকে বলে যে স্বার্থহীনভাবে মানুষকে ভালোবাসার জায়গাটা।
এসে তারপর উনি বলতে শুরু করলেন একটা একটা গল্প নিয়ে স্টেজে দাঁড়িয়ে। তো ওটা ছিল শ্রেষ্ঠ বক্তৃতা। সেলিনাও ভালো বলেছিলেন। তো উনি বলেছিল, অনন্য পুরস্কারের কথা বলছি যখন বুক কথা হচ্ছে, কিন্তু রিজিয়ার কথা খুব আন্তরিক, মানে প্রত্যেকটা গল্প যে মন দিয়ে পড়েছেন বোঝা যাচ্ছিল। এই পুরস্কারের কথা যখন আসলো, আমাদের বাংলাদেশে অনেক জাতীয় পুরস্কার আছে, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার। আপনি যে জায়গায় সাহিত্যকে নিয়ে গেছেন এবং রচনা করেছেন, আমার মনে হয় যে এই ধরনের পুরস্কার আপনার পাওয়া উচিত। হয়তো বাইরে থাকি বলে পুরস্কার যারা দেন তারা আমাকে ভুলে যান, কাজে ওইসব জাতীয় পুরস্কার আমার আমার এখনো পাওয়া হয়নি। সেটা নিয়ে আর ভেবে কি হবে, সেটা হয়তো হবে। আমি যখন লিখতে বসেছি তখন তো ভাবিনি যে আমি পুরস্কারের জন্য লিখছি, লেখার আনন্দ তো লিখে যাচ্ছি, ওই আনন্দটুকু এখনো অব্যাহত। এবং একটা মনে হয় যে, আমার মনে হয় যে আপনি অনেক প্রফেশনের সঙ্গে ছিলেন, অনেক জীবন দেখেছেন, আমার সবচেয়ে বেশি আনন্দময় জীবনটা হলো আপনার লেখালেখি। লেখালেখি লেখকের কাছে এটাই আমার বেঁচে থাকা অবলম্বন বলতে পারো। তেমনই লেখার ব্যাপারটা তাই, এই সময়টা আমার এবং আমি যেটা সৃষ্টি করছি সেটা আমার, আমি সেখানে আছি। জন ফাউলস বলেছে না, হোয়েন ইউ রাইট বেসিক্যালি টু রিয়ালাইজ হু ইউ আর, দ্যাটস দ্য মেইন থিং। তুমি কে সেটা বোঝো, তুমি লিখতে গিয়েই বুঝতে পারবে তুমি কে আসলে। আপনি তো অনেক অনুবাদ করেছেন, অনেক আন্তর্জাতিক সাহিত্যিকের অনেক বিখ্যাত বই আপনি অনুবাদ করেছেন, আমি ওদিকে যাচ্ছি না, সেটা আপনি হয়তো আমাদের আলোচনা বা আমাদের এই তথ্যচিত্রের মধ্যে পাওয়া যাবে। আমি যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে বাংলা ভাষার সাহিত্য যারা রচনা করেছেন, একজন লেখক হিসাবে তো একজন লেখক একই অর্থে পাঠক। আমি কোনো বই লিখে মনে করি না যে এটা করে 100% ভালো হয়েছে। এটা থাকে, আমার মনে হয় কি আমার এর চেয়ে ভালো লিখতে হবে, এই আমার এর চেয়ে ভালো লিখতে হবে, মানে বেস্ট I haven't done it yet. এবং এই একটিমাত্র কারণে হয়তো এই অতৃপ্ত হওয়ার কারণে বোধহয় একটা পর্যায়ে রচনা আপনার এসেছে। হ্যাঁ, তৃপ্ত হয়ে গেলে হয়তো আর লেখা হবে। আর যেই বই যখন দ্বিতীয় সংস্করণ যায় ওটা আর একটা চেহারা হয়ে যায়, তৃতীয়তে গেলে প্রথমটার সাথে কোনো মিলই থাকে। আমি যে বিষয়টা আসতে যাচ্ছি যে লেখক একই অর্থে পাঠক। পাঠক হিসেবে সালেহ চৌধুরীর প্রিয় লেখক কারা কারা আছেন, কবিতায়, কথা সাহিত্যে, প্রবন্ধে, এভাবে যদি আপনি একটু আমাকে। আমি যদি প্রিয়দের বলি, যাদের নাম করবো না তারা খুব মন খারাপ করবে। আর প্রথম বিদেশ দিয়ে শুরু করি, আমি ক্লাসিক খুব ভালোবাসি, চার্লস ডিকেন্স, তারপরে জেন অস্টেন, এই সমস্ত, তারপরে ব্রন্টিদের বই। পরের দিকে তুমি আধুনিক যারা, এই ক্লাসিক বলো সেগুলো, আমি মবিডিক অনুবাদ করেছি, ক্লাসিক আমি অনেক অনুবাদ করেছি। তো আর আধুনিক যদি বলো, পিটার কারি আমার প্রিয়, ট্রু হিস্ট্রি অফ কেলিগা অনুবাদ করেছি, তারপরে সমারসেট মম আমার প্রিয়, তারপরে মাইকেল ওন্ডারসে আমার প্রিয়, আর আমার সবচেয়ে প্রিয় গল্পকার বিদেশে রোয়াল্ড ডাল। আমি একটু বাংলা সাহিত্যে আসতে চাই। না, রোয়াল্ড ডাল আমি বলিনি, কারণ আমাকে আনিসুজ্জামান স্যার একটা বলেছিলেন একদিন যে তুমি গল্পের শেষে একটা মোচড় দাও। কেন মোচড় দাও? আমাদের স্যার একটা রোয়াল্ড ডালের কাছ থেকে পাওয়া টুইস্ট ইন দ্য টেল, এটা হচ্ছে রোয়াল্ড ডালের বৈশিষ্ট্য। আমি তো তার খুবই প্রিয়, মানে আমি তাকে তো খুবই পছন্দ করি, কাজে তার ইয়েগুলো আমার এইটাই আমি গ্রহণ করেছি তার কাছ থেকে, যে গল্পের শেষে একটা মোচড় দিতে পারে, পাঠককে ধরে রাখতে হবে, সব কথা প্রথম বলে দিলে চলবে না, যেন প্রথম লাইন পড়েই বুঝতে না পারতে শেষে কি আছে। এইটা আমি চেষ্টা করি পাঠককে ধরে রাখার, একটা ধরে রাখতে চেষ্টা করি। এটা আমি ভারতবিচিত্র নান্টু রায় বলেন, এটা আপনি খুব ভালো করে শিখেছেন, পাঠককে ধরে রাখতে, যে শেষ লাইনটা তাকে পড়তেই হবে পুরো বইটা জানার জন্য। এটা লেখকের মুনশিয়ানা, এটাই লেখকের প্রিয়, জানি না, ডোন্ট নো, বাট আমি আই থিং আমি এটা বোধহয় করি সচেতনভাবে। তবে জানতে চান যে আমাদের বাংলাদেশের সৈয়দ শামসুলকে আমার আদর্শ ছিলেন এক সময়, আমি ওনাকেই কপি করতে চাইতাম, যে ওই রকম করে লিখব, জনক কালো কফির মতো একটা বই লিখব, রক্ত গোলাপের মতো একটা গল্প লিখব, এইভাবে আমি শুরু করেছিলাম। হ্যাঁ, কিছু কিছু গল্পে হয়তো তার ছাপও রয়ে গেছে প্রথম দিকে, তবে একসময় আমার স্টাইলটা তো চলে এলো, নিজস্ব স্টাইল চলে এলো, কিন্তু প্রথম দিকে সৈয়দ শামসুলক এদের লিখে ভালো লাগতো। আর বিদেশি তো, মানে ভারতের তো সুনীল
শীর্ষেন্দু শঙ্কর এরা তো খুবই প্রিয়, চিরকাল অনেকেরই প্রিয়, বিমল মিত্র যা বল সম্পর্ক ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমি আর বললাম না একবার ইয়েতে যে যে কলকাতায় যে সুনীল নামে একটা বই করছি শতকল্প নাম দেবো, আপনার তো একটা বই আছে তো আমি নিতে পারবো, বলি কেন আমি কি শতকল্পের কপিরাইট করেছি, তুমি নিতে পারবে না কেন? অবশ্যই নিতে পারবে, শতকল্পের কপিরাইট করেছি। খুব ভালো কথা বলেছেন, আমাদের প্রচুর বই বেরোচ্ছে, বইমেলা আসলে হাজার হাজার বই বেরোচ্ছে, কিন্তু আমার কেন যেন মনে হয় যে মানবাদ খুব প্রিয় ছিল। আচ্ছা, আমাদের লেখাগুলো সেটা কবিতা হোক গল্প হোক প্রবন্ধ হোক প্রপার রিভিউটা হচ্ছে না, এইটা একটা বিরাট বড় কথা বলেছো। আপনার কি মনে হয় সমালোচনার সাহিত্য আমাদের খুব পোর, হয় তোমাকে প্রশংসা করতে হবে নাইলে নিন্দা করতে হবে, নো ইন বিটুইন। হ্যাঁ, লিবারালি যে, আর যদি কোনো সাজেস্টিভ কোনো কথা থাকে লেখকরা নিতে পারে না, এটা একটা নিতে পারে না লেখকরা, তারা মনে করে তাদেরকে ছোট করা হলো। তোমাকে একটা মজার গল্প বলি, তুমি ওই যে ইয়ে একটা বই আছে স্নো গুস, পল গালিকো বলে একজন রাইটারের লেখা, পল গালিকো ইটালির একজন বিরাট বড় লেখক, খুব বড় মাপের লেখক, যখন উনি স্নো গুজ লেখেন তো নিউ ইয়র্কারে পাঠিয়ে দিয়েছিলেন ওটা ছাপানোর জন্য, ঠিক আছে, মনে করো হুমায়ুন আহমদ একটা বই পাঠিয়েছে মতি ভাইয়ের কাছে, প্রথম আলোর সম্পাদক, মতি ভাইয়ের কি সাধ্য হবে বলার যে আপনি এই গল্পটা ঠিক করে দেন, ঠিক হয় নাই, অসম্ভব, প্রশ্নই ওঠে না, উনি যদি বাঁ পা দিয়ে লিখে দেন উনি ছাপিয়ে দেবেন, দেবেন না? তারপরে কিন্তু নিউ ইয়র্কার বলেছেন এই গল্পটা চেঞ্জ করতে হবে আপনাকে, উনি না বলছে কেন, বলছেন কারণ বলেছে, সেটা আমি এখন বলতে গেলে পুরো বইটা বলতে থাকে এটা দরকার নাই, কারণ বলেছে যে এটা আপনাকে চেঞ্জ করতে হবে নাহলে আমি ছাপাতে পারছি না। উনি তো রেগে টেগে কাঁ, আমি এত বড় একজন রাইটার, আমাকে সম্পাদক বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বলছে যে এটা চলবে না লেখা ইত্যাদি, কিন্তু যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন উনি ঠান্ডা হয়ে উনি ভাবছেন না আমি ওইভাবেই লিখি, সেটা ওই প্রেমটা করেছে, মানে একটা মানে প্রেমটা প্রেমই লিখেছে, তার মধ্যে শরীরের সম্পর্কটা স্থাপন করেনি, এটাই ছিল নির্দেশ, সম্পাদকের নির্দেশ, কারণ আছে এটার মধ্যে, এটা অন্য কোনো পিউরিটানিজম না, এটা সত্যিকারের কারণ আছে। সেই বইটা এত ভালো হয়েছে এই সম্পাদকের কথা শোনার পরে, পল গালিকোর স্নো গুজ, যে উনি বোধ হয় এরপরে আরো অনেক বই লিখেছেন কিন্তু সবাই বলে তুমি আর একটা স্নো গুজ কবে পাখা মেলে নামবে তোমার সাহিত্যের জগতে, এই যে শুনেছিলেন সম্পাদকের কথা, কিন্তু আমাদের দেশে এই রকম সম্পাদনা আর এই রকম লেখকের একটা সম্পর্ক হয়নি। লেখক তো বলে আমি তোমার কাগজ আর লেখাই দিব না, যদি এরকম বলে কাউকে বলে, আমাকে যদি বলে আপনার লেখা চেঞ্জ করে আনেন আমিও ভালোবাসবো না। এটা এটা একটা সময় ছিল, আপনারা হয়তো পেয়েছেন, যেমন সাহিত্য সম্পাদক হিসেবে যখন সিকান্দার আবু জাফর ছিলেন, আহসান হাবিব ছিলেন, মোহাম্মদ নাসিরুদ্দিন ছিলেন আরো আগে, এরকম অনেকেই যারা ছিলেন তারা কিন্তু এই কারেকশনটা করতেন, ওই সাজেশনটা দিতেন, এবং এখন সেটা নাই, লেখকরা সেটা মানতেন এবং তাদের লেখা উন্নতি হতো, উন্নতি হতো তো হতেই হবে, কিন্তু সেই জায়গাটা আমরা বোধহয় হারাচ্ছি, আমাদের নেই এরকম আর মুহূর্তে নাই। হ্যাঁ, হয়তো যারা মনে করো যে লেখার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক কাগজ থেকে আর এক কাগজে, তারাই এরকম বকুন্ডিটা খাবে, হ্যাঁ ভালো হয় না নিয়ে যাও, কিন্তু যারা যাদেরকে আমরা প্রতিষ্ঠিত লেখক বলছি তারাই যে সব একদম শ্রেষ্ঠ লেখা আমাদের দেবে তার তো কোনো মানে নেই, কিন্তু তাদেরকে কে কিছু বলবে এটা আমাদের কালচারে নেই। আমার সামনে আপনি একটা বই দেখছি আয়নায় সময়, এটা আমার গল্পের বই, হ্যাঁ একটা গল্পের বই, তো গল্পের সিদ্ধ হস্ত, আয়নায় সময় কেন, আয়না তো একটা রিফ্লেকশন এবং চলে যায় চলে যায়, যেমন আমরা স্থির চিত্রের মধ্যে দেখি, যেমন এখানে স্থির চিত্র আছে আমরা সময়টাকে বেঁধে নিচ্ছি, আয়নায় সময় বলতে যদি আমি জানতে চাই, আমি আয়নায় এক লাইনে যদি জানতে চাই যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, বয়স, আয়নায় ধরা পড়েছে তার বয়সটা, আয়নায় সে এমনি বুঝতে পারছে না তার কত বয়স হলো, কিন্তু আয়না তাকে বলে দিচ্ছে তার বয়সটা, সেই জন্য সময়টা আয়না দিয়ে জানা যাচ্ছে। যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমার হাজবেন্ড তোফাজুল হোসেন চৌধুরী একটা স্কলারশিপ পেলেন বিদেশে পড়ার জন্য, তখনই বিদেশে পড়বেন কিন্তু উনি সেটা ফ্যামিলি স্কলারশিপ, তো আমরা ওই ফ্যামিলি স্কলারশিপ তুমিও চলো বাচ্চারাও চলুক, তো আমরা সবাই চলে গেলাম বিদেশে, আমি ছুটি নিলাম ইউনিভার্সিটি থেকে। তারপরে উনি যখন পাশ করলেন তখন একটা চাকরির অফার পেলেন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, তো উনি বলছে দেখো আমি দেশেও সিভিল ইঞ্জিনিয়ার, এখানেও আমি চাকরি করবো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, তো আমি থাকতে চাই আরও কিছুদিন, ওকে ফাইন,
তা আমি ঢাকা ইউনিভার্সিটি আমাকে চিঠি দিচ্ছে, তোমার ছুটি শেষ হয়ে গেছে, চলে আসো, আমি তো আর যাচ্ছি না। তবে ওখানে রয়ে গেলাম। প্রথমে আমি অফিস আদালতে কাজ করলাম। কাজ টাজ করার পরে তখন মনে হলো, আরে আমি তো ডিগ্রিগুলা পাঠিয়ে দিই তো এদের ডিপার্টমেন্ট অফ এডুকেশন সায়েন্স বলে এক ডিপার্টমেন্ট ছিল, ওখানে পাঠিয়ে দিলাম। দিয়ে দেখলাম, দেখতে চাই যে আমি এখানে টিচিং করতে পারবো কি পারবো না। তারপরে পাঠানোর কিছুদিন পরেই চিঠি এলো যে তুমি এই দেশে টিচিং করতে পারবে, ডাইরেক্টলি পারবে, তোমার কোনো ডিগ্রি ফিগ্রি কিচ্ছু করতে হবে না। কত ভালো ছিল ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি সে সময়, এখন আর সেটা কেউ পারে না। এখন ওখানে যাওয়ার পরে তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট করে তারা টিচার হতে হয়, কিন্তু আমি ডাইরেক্টলি টিচার হয়ে গেলাম স্কুলে, ইনস্ট্রাক্টর না, ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট, একেবারে রিয়েলি একজন টিচার। এটা কিন্তু খুব একটা বড় ঘটনা বলে আমি মনে করি। তো ইন্টারভিউ দিতে গেলাম, তো অনেক বসে আছে সব ইন্টারভিউ বোর্ডে, তো আমাকে প্রশ্ন করছে, একজন বাঙালি মেয়ে গেছে, তো বলছে যে তুমি তো এখানে পড়াতে চাচ্ছ নার্সারিতে, তো তুমি কি করবে নার্সারির বাচ্চাদের নিয়ে? তো আমি হেসে বলছি, আমি কিছু করব না, আমি শুধু ওদের গল্প শোনাবো আর গান করবো। বলে, ওরে বাবা, তাহলে তো আর কিচ্ছু করতে হবে না, এগুলো তুমি যদি করতে পারো ঠিক মতো, নার্সারি টিচারের জন্য এর চেয়ে বেশি আর কিছু নাই। তখন আমি ওখানে টিচিং শুরু করলাম। এই প্রথমে আমাকে নার্সারিতে দিল, তো আমি বাচ্চাদের পড়াই টড়াই বেশ ভালোই আমার যাচ্ছে। ওখানে তো লার্নিং থ্রু প্লে, তো ওইটা করতে গিয়ে আমার একটা ডিপ্লোমা করতে হলো বাচ্চাদের পড়ানোর কাজে। এটা আমি পড়াশোনার মধ্যে ধরছি, এটা চাকরির মধ্যে ধরছি না। প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে লন্ডনে এসে একটা ডিপ্লোমা করলাম চাইল্ড এডুকেশনের উপরে, মানে হাউ টু ডু লার্নিং থ্রু প্লে, সেইটার উপরে এই আমার পড়াশোনা। 2005 আমি রিটায়ার করলাম। এই বয়সে এসে আপনি এখন দোয়াতে লিখছেন এবং অনেক প্ল্যান করছেন লেখালেখি নিয়ে? এখন আমার অনেক প্ল্যান মাথার ভেতর। হ্যাঁ, তো এই প্ল্যানিং এর জায়গাগুলো আমাদের একটু শেয়ার করেন, যে আপনার যে কাজগুলো করা হয়নি সেসব করতে চান, সেগুলোর মধ্যে কি কি আছে? আমি বলেছি আর কিছু ক্লাসিক অনুবাদ করবার ইচ্ছা আছে। ডিকেন্সের ডেভিড কপারফিল্ড আমার খুব প্রিয়, ওটা আমি ধরবো, ওটা আমি করে ফেলবো অনুবাদ। আর আমার আর একটা কাজ আছে, আমার প্রিয় ইংরেজি কবিতা, আমি ইংরেজি কবিতা পড়তে খুব ভালোবাসি, সব না কিছু কিছু, তো আমি ভেবেছি সেইটা একটা বই করব। ইংরেজি কবিতাটা এক পাতায় দেবো, পরের পাতায় বাংলা অনুবাদ দেবো, দিয়ে লেখকের জীবনী উপরে থাকবে, আর বইটা একটা আর্ট আর্ট বুক হবে। প্রকাশ সঙ্গে সঙ্গে কথা হয়ে গেছে, এখন আমার শুধু ইংরাজি থেকে বাংলা করা। হোয়েন ইউ আর ওল্ড অ্যান্ড ফুল অফ স্লিপ, এই যে কবিতাগুলো কিংবা আরও কবিতা, নানা কবিতা, সেগুলো আমি ভাবি যে এটা কি ইয়ে করবো, এখান থেকে বাংলা করবো, যেগুলো আমার প্রিয় ইংরেজি কবিতা। আচ্ছা, হ্যাঁ, যেমন এলিয়টের একটা নিলাম বা ইয়েটসের বললাম, আই স্প্রেড মাই ড্রিম আন্ডার ইউর ফিট, ট্রেড সফটলি, মানে আমি তোমার পায়ের নিচে আমার স্বপ্ন বিছিয়ে দিয়েছি, তুমি তার উপর দিয়ে সাবধানে হাঁটো, কারণ তুমি আমার স্বপ্নের উপর দিয়ে হাঁটছো। মানে এত চমৎকার কথাগুলো না, এগুলো আমি বাংলায় করতেই হবে আমাকে। আর আমাদের ভাষাটা এত মিষ্টি যে আমি এটাকে বাংলা করবই একদিন, করে বইটা প্রকাশ করবো, নাম দেবো আমার প্রিয় ইংরেজি কবিতা। অভিনন্দন থাকলো। তো আপনি অনেক ইংরেজি সাহিত্য বাংলায় অনুবাদ করেছেন, একইভাবে তো আপনি এই কাজটাও করতে পারতেন, যে অনেক বাংলা সাহিত্য হতে পারে, 100 কবির কবিতা নিয়ে একটি ইংরেজি গ্রন্থ হতে পারে, অনুবাদের গ্রন্থ হতে পারে, বাংলা থেকে ইংরেজি। আমি ঠিক মতো করতে পারবো, আমি একজনের বই এটাকে মানে তারটা করেছি, সে লন্ডনের তাবেদার রসুল বকুল, ও একটা বই ছিল প্রেমের কবিতা, ওইটা আমাকে সে করতে দেবে, বলবো আপনি পারবেন আপা, পারবেন আপা করে অনেকদিন ঘুরে ঘুরে সে আমাকে ম্যানুস্ক্রিপ্টটা দিয়েছিল, তো ওটা আমি করেছি। ওই একটা বই খুব সরল কবিতা, আমি তোমাকে একটা শাড়ি দিলাম, তুমি তো পড়লে না, তোমাকে পড়লে কত ভালো দেখাতো, আমি তোমার সেই রূপ দেখতে চাই, এরকম খুব সহজ। স্যার আচ্ছা ঠিক আছে করবো, তাই আমি করি। না সেটা নয়, আমি যেটা, কিন্তু আমি মনে করো যে মনে করো কার কথা বলবো, জীবন দাসের কবিতা আমি তো সাহস করবো না ওটা অনুবাদ করতে, বা এখানে যে সমস্ত একটু কবিতা লিখছেন যারা, মনে করো খাতুনের জান্নাত, তা ইয়াং মেয়ে ভালো কবিতা লিখে, কিন্তু আমার তো সাহস হবে না ওর কবিতা ইংরেজি করার, কিন্তু পারবো না মনে হয়, করলেও আমার। কিন্তু এইটা এটা হলে আমার মনে হয় যে বাংলা কবিতার সঙ্গে ইন্টারন্যাশনালি অনেকে পরিচিত হতো, হয়তো বিভিন্নভাবে কাজ হচ্ছে। অনুবাদিত অনুদিত হওয়াটা খুব জরুরি,
হচ্ছে সেটা অনুবাদ হচ্ছে, এখানে অনেক ভালো ভালো অনুবাদকও বেরিয়েছে, তারা করছে। তো আমার দুটো বই, একটা ছোট গল্পের বই আর একটা ওই উপন্যাস আমি ইয়ে করতে চাই, ওটা ওখান থেকে ছাপাতে চাই, দেখি যদি পারি, লন্ডন থেকে যদি পারি। আর মানে একটা এইম আছে, আপনি নিশ্চয়ই পারবেন, ড্রিম বলতে পারেন। আপনি তো দেশের বাইরে থেকে অনেক বই বেরিয়েছে না? দেশের বাইরে থেকে আমার কবিতার দুটো বই বেরিয়েছে, কবিতার একটা ইট গ্রোজ ইন মাই হার্ট, এ ব্রড ক্যানভাস। এবারে বই মেলায় যে বইগুলো বেরোবে 2022-এ, সে বইগুলোর বিষয় আর নামটা একটু আমরা জানতে চাই। আমার একটা বই হচ্ছে, নাম হলো পিয়ালির দাদাজান, এটা একটা উপন্যাস, আর একটা হলো যেখানে তোমার হৃদয়, কথা বলা গল্প না, এটা উপন্যাস। আর একটা বেরোচ্ছে পশ্চিমের মেঘ রৌদ্র, পশ্চিম মানে ওয়েস্টার্ন লিটারেচারে যারা কাজ করেছেন তাদের জীবনে নানা অসঙ্গতি সংগতি ভালো মন্দ সব নিয়ে, তিনটা। আর একটা ছোটদের কিশোর উপন্যাস, সেটার নাম হচ্ছে সাদা সিংহ এবং আমরা, এটা আর একটা গল্প, এটা ছোটদের কিশোর উপন্যাস, এই চারটা বই। তাহলে আপা বইমেলায় আপনার বইগুলো আমরা দেখবো, পড়বো, আমি আশা করি তোমরা দেখবে এবং আমাকে ফিডব্যাক দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার বই বেরিয়েছে 75টির মতো, তার মধ্যে বিভিন্ন বই আছে, বিভিন্ন যেমন ছোট গল্প, উপন্যাস, তারপরে ছোটদের বই, অনুবাদ, প্রবন্ধ, কবিতা এবং ইংরেজি কবিতাও লিখেছি, যেটা আমি ওয়াশিংটন ডিসিতে একটা পুরস্কার পাই, এটা লিখে রানার্স আপ পুরস্কার এবং একটা মেরিট অ্যাওয়ার্ড আমাকে দিয়েছিল, এই আর কি। তো আমার বই এখন এতগুলো। তো আমি সবাই আমাকে বলেন, কবির চৌধুরীও বলতেন, সবাই বলেন যে আমার নাকি ছোট গল্পটাই হচ্ছে আমার আসল ভুবন, আমার নাকি ছোট গল্প খুব, মানে ছোট গল্প আমি ওনারা খুব পছন্দ করতেন বলে আমার মনে হয়। আমার যখন শতগল্প বেরোয় বইটা আমি কবির চৌধুরীকে দিয়ে চলে যাই, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, তার কথা বলছি, উনি একটা অসাধারণ মানুষ ছিলেন। তো আর আমার বই, প্রথম বই যখন নিঃসঙ্গ, ওটার ভূমিকা লিখেছিলেন মুনির চৌধুরী স্যার। তো এরপরে যখন আমি প্রবন্ধের বই করলাম, ডক্টর আহমদ শরীফ তার একটা সুন্দর করে ভূমিকা লিখে দিলেন, বললেন যে হ্যাঁ তোমার ভূমিকা আমি লিখে দেবো, কোনো চিন্তা করো না। তবে আমি যখন অতিপ্রাকৃত গল্পগুলো করছি, তখন আমি বলেছিলাম যে হুমায়ুন আহমদ যদি লিখে দেন, ওর তো অতিপ্রাকৃত গল্প তো, উনি তো মাস্টার, উনি আমাদের পথ প্রদর্শক। উনি বারবার বলতেন যে অতিপ্রাকৃত গল্প কিন্তু ছোটদের জন্য যে আমরা খালি করব তা কিন্তু নয়, অতিপ্রাকৃত গল্প বড়দের জন্য খুব চমৎকার একটা মাধ্যম। এছাড়াও আমার ছোট গল্পের বই আরও আছে, যেমন শত গল্প, এবং আনিস স্যার খুব কাইন্ডলি লিখেছিলেন, অত্যন্ত ভালোবেসে লিখেছিলেন যে সালেহা চৌধুরী বাংলাদেশের প্রথম শত গল্পের বই লেখেন। তো এছাড়া আমার উপন্যাস আমার নিজের কিছু আছে, যেমন লন্ডন রূপকথা নয়, আমি বিলাতে চলে গেছি 72 সালে, তো ওইখান থেকে এখন পর্যন্ত আমার যে একটা অভিজ্ঞতা, বিরাট অভিজ্ঞতা ব্রিটেনের, সেই অভিজ্ঞতা নিয়ে লেখা লন্ডন রূপকথা নয়। এছাড়াও আমি আরও উপন্যাস লিখেছি, যেমন শেষ মার্বেলা। শেষ মার্বেলা হচ্ছে ব্রিটেনে একটা জায়গা আছে লেক ডিস্ট্রিক্ট, সেটার অসাধারণ একটি জায়গা, যে গেছে সে জানে। আর এরপরে আমি অনুবাদ করতে শুরু করেছিলাম, কারণ ব্রিটেনে অনেক বই আমি পড়েছি যেগুলো এখানকার, এখানে থাকলে এত বই আমার পড়া হতো না। তো আমাদের তো লেখা সাহিত্য মানে কি, সাহিত্য মানে হলো কমিউনিকেশন। তো আমি যখন বইগুলো পড়ছি তখন আমার মনে হচ্ছে যে এগুলো আমি অনুবাদ করলে তো অনেকে পড়তে পারতো, তখন আমি বইগুলো কিছু কিছু অনুবাদ করা শুরু করি। এবং এই করতে করতে বেশ অনেক ছোটদের বই অনুবাদ করেছি, যেমন বিয়াট্রিক্স পটার, তারপরে আরও ইয়ে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তারপরে আরও অনেকের বই আমি অনুবাদ করেছি ছোটদের। এরপর আমি বড়দের বই অনুবাদ করেছি, পিটার কারির ট্রু হিস্টরি, কেলিগ্যাং, মাইকেল উন্ডারসোর বই, তারপরে লরি মুর নামে আমেরিকান এক প্রফেসরের বই, এরকম আমি অনেকের বই অনুবাদ করেছি। এবং আমি রিসেন্টলি যেটা করলাম সেটা হচ্ছে জেন আয়ারের বই, জেন আয়ার শার্লট ব্রন্টির বই জেন আয়ার, ওটা করেছে। এরকম আমি অনেক বই অনুবাদ করেছি, যেমন অনুবাদ করে, যেমন রোয়াল ডালের গল্প বই, গল্পগুলো আমি অনুবাদ করেছি, 11টি গল্প, এরকম অনেকের গল্প আমি অনুবাদ করেছি, উপন্যাস আমি অনুবাদ করেছি, এবং ছোটদের বই আমি অনুবাদ করেছি। অনুবাদের কাজ আমি আরও ভালো করে করব, এবং কিছু ক্লাসিক আমার অনুবাদ করবার ইচ্ছে, যেমন ডিকেন্স বা জেন অস্টিন,
বা এদের কিছু যদি আমি কাজ করতে পারি। আমি কবিতা পড়ছি আমার বই দলছুট শব্দেরা, বইটা গত বছর বেরিয়েছে 2020 সালে, এবং এখানে আমার অনেক কবিতা এখানে ওখানে যেগুলো ছাপা হয়েছিল যেগুলো সবগুলোকে দুই মলাতে আনার জন্য আমি এই কবিতার বইটা করেছি। এখান থেকে একটা কবিতা পড়ছি, সেটার নাম হচ্ছে নানা প্রকার ভালোবাসা। এক কাঠের ব্যবসায়ী এক বিপুল মহানুভবতায় জয় করেছিল এক ক্রীতদাসীর হৃদয়, সেই তো ভালোবাসা। এক ব্লিজার্ড বরফের দিনে পথের মধ্যে একজন রমণী খুঁজে পেয়েছিল অলৌকিকদের দূত, যে দিয়েছে তাকে মুক্তির আলো, সেও ভালোবাসা। এক যৌবন শরীর জয় করেছে রমণীকে, প্রমত্ত প্রমোদ শয্যায় রাতভর, সেও ভালোবাসা। হাজার বছরের অদর্শন হাজার স্বপ্নের কাঁচ পাত্র ভেঙে যাওয়া, তবু বলে এক মেয়ে আমি তোমাকে ভালোবাসি, সেও ভালোবাসা। আপা আপনি সারাদিন যেভাবে সময় কাটান, যেহেতু আপনি এখন অবসরপ্রাপ্ত এবং সফল মানুষ, সফল লেখক, সফল মানুষ সব দিক থেকে এবং অবসর জীবন যাপন করছেন, সেটি জানতে চাই সারাদিন আপনার কেমন কাটে, কী নিয়ে ব্যস্ত থাকেন? চাকরি থেকে অবসর নিয়েছি তো এখানে এসেছি, তো এটা তো ছুটি কাটাতে, এই জায়গাটা তো আমার নর্মাল লাইফ না। বিদেশে যেটা হয়, ঘুম থেকে উঠে বিছানাতে আমি শুয়ে ভাবি যে আমাকে আজকে কী করতে হবে, আজকে কি আমার রান্না করতে হবে না বাজার যেতে হবে, এইসব চিন্তা করে তারপরে আমি নিচে নেমে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে তারপরে যেটা করতে হয়, মনে করো বাইরে যেতে হবে, কিছু জিনিস আর প্রয়োগ আনি, তারপরে ফ্রিজটা খুলে দেখি যে আমার কী রান্নাতে হবে আজকে। তরকারি থাকলে একটু ভাত করে নিলাম, তারপর ভাজি টাজি কিছু করলাম এরকম। তারপরে যখন সব হয়ে যায় তখন আমি উপরে যে আমার ল্যাপটপ ওইটা নিয়ে বসি, দেখি যে কী লেখা আছে না আছে, পড়ি দেখি, এইসব করি। এসব করে মনে করো একটা দুটো যখন বাজে নিচে নেমে খাওয়া দাওয়া করি, তারপর টেলিভিশন দেখি, ফোন টোন করি, তোমাদেরকে ফেসবুক করি, এইসব করি, কে কী দিল উত্তর দেই, এই করতে করতে চলে যায় সময়। আর সন্ধ্যার পরে আবার বেশি লিখি না, যদি খুব চাপ না দেয় কেউ যে আমাকে কালকের মধ্যে এই গল্পটা দিতে হবে, তখন আমি সন্ধ্যায় বসি। নাহলে আমার লেখা ওই দুপুরের দিকটায় বা সকাল 11টা 12টা থেকে 2টা 3টা পর্যন্ত, এইটা এইটা আমার লেখার টাইম। আমি কিন্তু অনেক রাত্রে বেশি বসি না লিখতে, প্রথম কথা চোখের একটা ইয়ে ব্যাপার, আর ভালো লাগে না বেশি। তখন ওই টেলিভিশনে নানা রকম প্রোগ্রাম থাকে ব্রিটেনের, যেমন কুইজ প্রোগ্রামগুলো থাকে, মাস্টার মাইন্ড, তারপর কাউন্টডাউন, এগুলো তো আমি কোনোটা মিস করি না, চেস, এগুলো আমি একটার পর একটা দেখতে থাকি, এবং দেখে তার রাত্রেবেলা 11টা 12টার দিকে শুয়ে পড়ি। এর ফাঁকে আল্লাহকে একটু ডাকতে হয়, তো একটু নামাজ পড়ে নিই এই ফাঁকে, ছোটো ছোটো নামাজ, আমি বেশি অনেকক্ষণ ধরে পড়ি না, মানে একটু ফজরের নামাজটা একটু পড়লাম। লেখালেখি সূত্রেই বলি আর ভালোবাসার টানেই বলি, প্রতি বছরই আপনি দেশে আসেন এই ফেব্রুয়ারিকে উপলক্ষ করে 2-3 মাসের জন্য। ফেব্রুয়ারিতে আমাদের অমর একুশে বইমেলা হয়, আপনার এবারেও বই বেড়ায় বই বেরোবে, তো এবারে বাংলাদেশে আসছেন কোভিডের পর, কেমন লাগছে, কোথায় কোথায় গেলেন, কীভাবে সময় কাটছে আপনার? খুব ভালো লাগছে। এক নম্বর কথা হলো যেখানে করোনার প্রকোপটা মনে হচ্ছে একটু কম ব্রিটেনের চাইতে, আর এখানে আমার একটা খুব একটা ইয়ে জীবন কাটছে, মানে আমরা থেকে বলে লেড ইন লেজার, মানে খুব আরাম আয়সে চলছে। ওই যে জুয়েল আছে, ও রান্না করে দিচ্ছে, খাচ্ছে, আমি বাইরে যাচ্ছি যখন 2-1 বার, তো এখানে উবারে গাড়িও পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। 2-1 জন আত্মীয় স্বজন এসে দেখা করে গেছে, এখন আমি কারো বাড়িতে যাইনি, তো আশা করছি আমাকে যেতে হবে 2-1 দিনের মধ্যেই, এই শুক্রবার একদম দাওয়াত দিয়ে গেছে, তার বাড়িতে যেতে হবে, তো এইসব নিয়ে আমি ভালোই আছি। তারপর তুমি এলে আজকে আমার সারাদিন ধরে ডকুমেন্টারি করলে, এটা তো উপরই পাও না, এটা তো আমি আশা করেই আসিনি, এটা হয়ে গেল কেমন করে কাকতালীয় ভাবে, তাই না? এটা তো আর ভাবিনি যে আমি ঢাকা গেলে তারেকে সে সারাদিন ধরে আমার ডকুমেন্টারি করবে, তো এইসব সব মিলিয়ে ভালো লাগছে। আজ আমরা কথা বললাম সালেহা চৌধুরীর সঙ্গে, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধ অগ্রজ লেখক, তার জীবনের অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আমাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, শুভেচ্ছা, কাট ইট।